তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারো স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকের কিন্তু ভিডিওটা নরমালি সিঙ্গেলদের জন্য না, তবে হ্যাঁ আমি স্পেশালি সাজেস্ট করব যারা যারা সিঙ্গেল আছো তারাই ভিডিওটা দেখো, কেননা আজকে আমরা কাপলদেরকে শুটকি মারতে যাচ্ছি। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। রোজা রাখছি আমি গালি দিব না, তারপরেও যে বোকা চোদা তোরে আমি সহ যেতে ছাড়ম না। হেই হেই, আমি কিন্তু কোনো গায়ক না, তারপর মুখ দিয়ে আইসে দেখে বলে দিছি, কিন্তু এটা সত্য আমার ভাই, সারাটা দিন রোজা রাখা যদি এসব বালসাল দেখা লাগে তাহলে অবশ্যই একটু আড্ডু কষ্ট লাগবে, অস্বাভাবিকের কিছু নাই, লাগতেই পারে। আর রোজা রমজানের মাস, এইসব ভিডিও দেখার পর রোজা আমার হালকা অটোমেটিকলি হয়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি পাইছি। ও না পাইলেও আমি পাইছি, কেন না ভাই, আমি সিঙ্গেল, আমার কষ্ট লাগে ভাই। এসব নিবানিবি গুলো ওপেনের মধ্যে যা শুরু করে দেয় গোপন আমরা তা করতে পারি না, কেননা আমরা সিঙ্গেল আর আমরা বোকা সুদা। সিঙ্গেল থাকতে হবে যতদিন, এইসব বালসাল দেখতে হবে ততদিন, সহ্য করতে হবে ততদিন, এইভাবে আর সহ্য করবো কতদিন? কোনো না কোনো একটা মেয়ে পটে যাবে একদিন, ইনশাল্লাহ আমরাও কাপল হবো একদিন, তারপর আমরা এভাবেই টিকটক বানাবো একদিন, আর ফ্যামিলি মেম্বার্সরা আমাদেরকে মারার জন্য খুঁজবে এইভাবে একদিন। ভাই আমার জানার মতো হয়তো এদের মা বাপ নাই, না হলে এরা মনে করে আগে পলায় বিয়ে করে লেছে, তারপরে এক বাসার লিয়া ওইটার মধ্যে মাঝে মাঝে গিয়ে দেখা করে থাকে, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া বলতে আর কি জাস্ট ভাত টাত তরকারি এসব আর কি। খারাপ কিছু চিন্তা ভাবনা করো কেন, রোজার মাসে আমি খারাপ কথা কম তোমাদের এটা মনে হয় এত খারাপ আমি? অনেক ভয়াবহ দৃশ্য দেখে ফেলেছি এই জীবনে, মানে আসলে সত্য কথা বলতে 19 বছর বয়সে এখন অব্দি ছিঁড়তে না পারা কিছু আমি, আর ওই দিক দিয়ে মনে করো যে একজন আরেকজনের চুমা দিয়ে মনে করো মেরে লাইতেছে। তবে পিছনের বোকা তো দেখান কি বলে কিছু কইল নাকি আমার ছোট্ট মনে এই একটা প্রশ্ন। আরে সিটি আর রোজা রাখছি বারবার ভুলে যেতেছি কেন? চরে গায়ে যেটা আসলে ভুলবশত কোয়া কিছু মিস্টেক কথা আর কিছু না, এটা কেউ আবার সিরিয়াস নিও না, এ গালি না, এটা মনে করো যে মুখ দিয়ে দুই তিনটে কথা বাইরে হয়ে গেছে বলে। আচ্ছা এখন একটা কিউট লাভ স্টোরি দেখবা, সব দেখলেই বাইরে রয়ে যাবো, মানে শরীর থেকে ঘাম। দিদি চোখ খোলো, হ্যাপি রোজ ডে। আমি মারছি না, আমি ভালো ছেলে হয়ে গেছি কারণ আমি রোজা রেখেছি তাই। চেয়েও বিশাল তোমাদের ধন, আই মিন মন, টাকা পয়সা এইসবের কথা বলতেছে আমি, কেননা ভাই এসব দেখো যদি টাকা পয়সা বেশি না থাকতো তাহলে এরকম ভাবে রিক্সায় বসে তারা এসব, আরে সিটি আর এইভাবে তারা রিক্সায় বসে মজাটা করতে পারতো না এরকম। ভাই তুমি বিশ্বাস করো বা না করো এটা পুরোপুরি তোমার পার্সোনাল কুটকির বিষয়, আমার দেখার বিষয় না, কারণ আমি গো তোমার বউ, এটা বড় কথা। ভাই তোমার কাছে টাহা থাকলে মনে করো তোমার কাছে গার্লফ্রেন্ডেরও থাকবো না, টাহা না থাকলে তোমারকে ধন্দাও গজবো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, বাংলা কথা বুঝছো ভাই, একটু তিতা হইলো এটা সত্য। আমি বুঝিতে পারি আছি, এখানে ভাইয়া মেয়েটিকে মনে করো হোটেলে নিয়ে খাইতে চাইছিল, মানে খাওয়াইতে চাইছিল, আর এখানে সুন্দর একটা বার্তা দিয়েছে যার কারণে আমার স্পেশালি ভালো লাগছে, যে পানির অপচয় করা বন্ধ করুন, পানি খাওয়া বাদ দিয়ে কিস খান, অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে। কিন্তু এত বড় একজন সমাজসেবকের কথা আমাদের দেশবাসীকে জানানো কর্তব্য, পানি অপচয় থেকেও বাঁচবে আপনারা মজাও পাইবেন, কিন্তু আমাদের জন্য এই বার্তাটা না, যারা যারা কাপল তাদের জন্য এই বার্তা, সিঙ্গেল যারা আছো এরা চোখের পানি খাও, কিস খাওয়া লাগবে না। পুরুষ মানুষের কান্না মানায় না।
দেখো ভাই, যদি বাপ মাই শিক্ষা না দিতে পারে আমরা তুই কি হবে ভাই? একটু তিতা কথা বাট এটা সত্য ভাই, কেননা তাদেরকে অলরেডি মনে করে যে গান করে দেওয়া হয়েছে। তাও কিভাবে এটা কইলাম না, কেননা এটা সবাই জানে যে কিভাবে গান করে দেওয়া হয়। তবে আমি স্পেশালি কিছু কথা কইতেছি ওইসব প্যারেন্টসদেরকে, তোমরা কি দেখো না তোমাদের পোলাপাইন গুলা যে এইসব করে টিকটকের মধ্যে গিয়া? এখন হয়তো কিছু প্যারেন্টস বলবে না, কোনোদিন দেখিনি। দেখো না কেন বুঝলাম না, তোমাদের যখন বাসার সামনে মানুষ এসে জড়ো হবে, জড়ো হয়ে বলবে যে আপনার পোলাপাইন গুলো এরকম করে, তখন ভাল লাগবো। আমি কিছুতেই মেনে নিতে পারবো। আসলে বাংলাদেশ এমন একটা তৃতীয়তম দেশ যে দেশের মধ্যে মনে করে যে তোমার কাছে টাকা আছে আর তোমার গার্লফ্রেন্ডের অভাব নাই। টাকা আছে তাহলে তোমার কাছে সব আছে, আর বাংলাদেশের মেয়েগুলো মনে করো টাকার নিচে শুয়ে থাকতে চায় সবসময়। মিথ্যা কথা, তুই মিথ্যা বলছিস। আচ্ছা মাইনা নিলাম আমি মিথ্যা কইতাছি, বাট একটা জিনিস তো তোমার মানতে হবে তাই না? দম দিয়া পেট ফুলাইতে পারলো মনে করো পেট ভরাইতে পারে না। উপরে আল্লাহ মেসেজ জমিন, কথা সত্য। ফার্স্টের দিকে তোমাদের রিলেশনটা টিকবে অনেক সুন্দর করে, তারপরে যখন তোমার টাকা যাবে ফুরায় তারপরে দিবে পিছন দিয়ে ভরে। ভাই এটাই বাংলাদেশি রিলেশন ভাই। আর এইসব নিব্বা নিব্বি গুলা তো মনে করো যে জন্মের পর থেকে কোনো ভাবে মনে হয় প্রোটিনের অভাবে দাঁড়াইতে পারে নাই, আর এখন মনে করো গার্লফ্রেন্ডের প্রোটিন শেক খাইতে খাইতে এই অবস্থা তাদের। প্রোটিন শেক মানে আমি খারাপ কিছুর কথা কইতেছি না, ভালো কিছুর কথাই কইছি। দেখো ভাই, বাংলাদেশের যে সব থেকে বড় সিঙ্গেল কমিউনিটি আছে না, ওইখানে সভাপতি এখনো হই নাই, পদে দাঁড়াইছি। ইনশাল্লাহ তোমাদের দোয়া একদিন হয়ে যাব, দোয়া করিও না, দোয়া করিও। আচ্ছা এন্ড কমেন্ট করে জানাইতে ভুলো না যে কে কে সিঙ্গেল আসো। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজার এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আরেকটা ভিডিও পেয়ে যাবে, ততক্ষণ অব্দি ভালো থেকে, তোমাদের জন্য আলোচ দোয়া আছে আমার জন্য। গেলাম গেলাম গেলাম।